নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন কাজ। কাজ করার জন্য মাটি রেডি করছি, মাটিটা একটু নরম, সেই জন্য ভালোভাবে প্রসেস করে নিচ্ছি। এবার ভেজিং করা শুরু করে দিলাম। যেহেতু এই কাজটা করার সময় আমার অনেক টাইম লেগেছে, তাই কাজটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা তৈরি করছি। পেজিং করা হয়ে গেছে, এবার চলে এসেছি উইলে। যেহেতু কাজটা দুটো পার্টে করব, তাই দুটো মাটি অর্ধেক ভাগ করে নিলাম। এবার শুরু করেছি প্রত্যেক দিনের মতন তৈরি করা। একটা প্লেট আকৃতির মতন বানালাম। সেম প্রসেসে বাকি অর্ধেক মাটিটাতে সেম জিনিসটাই করব। মোটামুটি আমাদের দুটো প্লেটই রেডি হয়ে গেছে আর শুকিয়েও গেছে। এবার এগুলোকে ক্লিনিং করে নেব। যাতে তুলনামূলক ঠিকঠাক থাকে। মিষ্টি দিয়ে ভালো করে পলিশ করে নিলাম, এতে সুন্দর দেখতে হবে। সেম প্রসেসে আরেকটি যে পট বানিয়ে করেছিলাম, সেই ড্রয়িংটা ফিলিং করে নিচ্ছি। ট্রেনিং হয়ে গিয়েছে, এবার দুটো ফ্রোয়িংকে একসাথে জুড়ব। তো একটি ফ্রোয়িং একটু হার্ড মাটিতে করা হয়েছে আর একটি একটু নরম মাটিতে। তো নরম মাটিটা এতে ভালোভাবে মেশানো যায়, সেই জন্য নিচের পাটে রাখা হয়েছে। এটাকে জুড়ে নিয়েছি ভালো করে। এটাকে বসিয়ে নিলাম পজিশন মতন। সেটা এখানে একটু সমস্যা হয়েছিল, একটু বেশি হাওয়া কম হয়ে গিয়েছিল। এখানে একটু ছোটো করে হাওয়া ভরে নিলাম যাতে শেপটি প্রপার থাকে। হাওয়া যদি ভেতরে না থাকে তাহলে শেপটি বারবার ডিস্টার্ব হয়ে যাবে। সুন্দর চাঁদ
হচ্ছে আমার যে শেপটা সেই শেপটা থাকবে না, তাই মোটামুটি হয়ে গেছে। পরের স্টেপে আমরা চালু করে দিয়েছি কাজ, মানে যেটা দেখতে পাচ্ছেন সেটা ময়ূরের যে বডি পার্ট সেটাকে বানানোর চেষ্টা করছি, গলাটা বা মাথার পার্টটা। কাজটা যেন সুন্দরভাবে হয় তার জন্য একটু দাগ কেটে নিচ্ছি ড্রয়িং করে নেওয়ার মতন, এটা ভালো করে আমি করতে পারি। এবার টুলস দিয়ে এক্সট্রা মাটিটা বের করে নিচ্ছি, যেটা আমি ভেবেছি একটা সুন্দর লাইন তৈরি হচ্ছে। আর এই লাইনটার জন্য একটা সুন্দর এফেক্ট বা আরো ভালো লাগবে। এবার বডি পার্টটা জুড়ে দেব, নর্মালি আমি পটের ভিডিও করেছি এতদিন, তো এখন আমি কয়েকটি স্কাল্পচার বেস পটারি বেস স্কাল্পচার ভিডিও করব বলে এরকম কাজ করছি। এই কাজগুলো করতে একটু বেশি টাইম লাগে নর্মাল পড থেকে বানানোর থেকে। নর্মালি পড বানানোর ডিজাইন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হয়ে যায়, এটা হইলে একবার বসেই হয়ে যায়, কিন্তু এই স্কাল্পচার বেশ কাজ করতে হলে একটু টাইম অতিরিক্ত সময় দিতে হয়, কারণ প্রতিটি স্টেপ ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছেন প্রতিটি পোর্শন ধরে ধরে কাজ করতে হচ্ছে, না হলে এটা ভালো লাগবে না দেখতে। এর পরেও অনেকটা ফিনিশিং কাজ বাকি থাকে, যেটা আমি আর ভিডিও করে উঠি না, উঠতে পারি না। আলাদা করে কিছু করা হয় না, জাস্ট একটু সুন্দর করে এক্সট্রা মাটিগুলো বা যেখানে যেখানে জোড়া থাকে সেইগুলো বের করে নেওয়া হয়, আর কিছুই না। ময়ূরের মাথার উপরের
ফুলগুলো লাগাচ্ছি। আমার কাজটি প্রায় প্রায় শেষ। যাই হোক, কাজটা কেমন হচ্ছে বা আপনারা আর কিরকম কাজ দেখতে চাইছেন আমাকে কমেন্টে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন। আমি আপনাদের সঙ্গ চাই।